Good morning and welcome to a new day, new vlog. Today is Sunday and we are working day, yes. As you know, Sunday is our working day. It was Monday, but it was confused Monday. We are Sunday, so far. So today is working day, but because today office going because last morning shori kharap chilo, ekshu chilo. So shebhabe okay day off nite pareni kajer chape. So okhane kaje jete hoychilo art tante parchilo na to ajkeo okay man ajkeo jayni ajkeo doctor dekhatei hobe amar obostha because or medicine dawar poro na amar jebhabe kome gechilo or na shebhabe inshallah kome na. আমি ওখান থেকে এসে এখানে কথা বলছি বিকজ ওর আমার কল চলছে এখন তুমি হয়তো কলে শোনা গেছে নাকি জানি না মানে সরি আমার ভিডিওতে শোনা গেছে নাকি জানি না ও আমাকে বলছিল যে মানে কল চলছে আর আমি কথা বলছি মানে শোনা যাচ্ছে তো যাব ডক্টরের কাছে কথা ছিল বাট এখন হবে না কল এন্ড হলেই ডাক্তারের কাছে যেতে পারবো তো এতক্ষণ বসে বসে এখন কল চলছে কখন এন্ড হবে জানি না বাইরে বেশ ভালো হালকা রোদ আছে ভেবেছিলাম এই রোদে একটু যাব ওকে ডক্টর দেখাবো গিয়ে একটু হালকা হেঁটে আসবো মানে রোদটা না খুব ইটস নট ভেরি স্ট্রং আর খুব ঠান্ডাও নেই খুব স্ট্রং রোদও নেই এরকম একটা মাঝামাঝি ব্যাপার কটা বাজে পাঁচটা পনেরো বাজে আমরা এখন বেরোচ্ছি ও জাস্ট ধরো দশ মিনিট আগে ওর মিটিং শেষ হলো মানে কল শেষ হলো যাচ্ছি ডক্টর দেখাতে অফকোর্স তো আমার ইচ্ছা আছে আমি একটু পার্কে যাবো রোদটা একটু ভালো আছে আর অনেকদিন যাইও নি বিকজ শরীর খারাপে ছুটি থাকতেও তো ছুটি ছিল না এরকম একটা অবস্থা তো একটুও বেরোতে পারিনি মানে একটু রিল্যাক্স করবো বলে তো ওই জন্য একটু ক্যাটেরও খাবার নিয়েছি সেই ক্যাটের খাবার নিয়ে এসেছিলাম একটা ছোটো প্যাকেটে নিয়ে যাচ্ছে এত বড় প্যাকেট নিয়ে যাওয়া যাবে না তো ওটাই এখন বেরোচ্ছি এক্ষুনি তো রোদ দেখলাম ক্যাট আছে কেন যেতে এখানেই এসেছিলাম যেমনি আমার পিসিআর টেস্ট হয়েছিল কুয়েতে ফার্স্ট ডে তো এখানেই হয়েছিল হসপিটালে আমরা নাম লিখিয়ে আসলাম বাট বললো আপাতত অনেকটা টাইম লাগবে অ্যাটলিস্ট 45 মিনিটস লাগবে তো আমরা ভাবলাম ওখানে ওয়েট করে কী করবো আমরা পার্কে চলে যাই পার্কটা কাছেই আছে দেখিয়েছিলাম তো ওখানে চলে যাবো তো ডে টাইম আছে তো তারপরে এখানে টাইম হতে হতো ওখানে চলে আসবে বলা হয়ে গেছে আজকে এখানে সে বসলাম অন্য কোনো দিন এখানে সে বসি না বসে আছি হসপিটালে তো লাকিলি এখন মানে একজনের পরে আমাদের নাম আছে রাত তো হচ্ছে চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস ভেবেছেন ফ্রাইড রাইস না স্টিম রাইসই হচ্ছে অ্যাকচুয়ালি ঝাল করে চিলি চিকেন অ্যান্ড রাইস বিকজ আই এম নট ওয়েল ডক্টর এবার গেছিলাম ডক্টর বললো আচ্ছা বললো যে একটা টেস্ট করতে জাস্ট ইন কেস যদি না কমে ওষুধ ওষুধ দিয়েছে এই দেখো না কটা কটা ওষুধ আপাতত এইটা কফের জন্য আরও তিনটে দিয়েছে তার মধ্যে এইটা
একটা আর একটা ভিটামিন সি এর দিয়েছে মাল্টিভিটামিন বা ভিটামিন সি নট ভিটামিন সি ইটস লাইক দিস ফর ইমিউন ইমিউনিটি তো এগুলো দিয়েছে এবার ডক্টর বলেছে আজকে তো যাইই নিও আর ডক্টর বলেছে কালকেও যেতে না ডক্টর বললে কি হবে আমাকে ছেড়ে দেবে নাকি অফিস থেকে আমাকে ইনফ্যাক্ট আজকে অনেক এক্সট্রিম হয়ে গেছিল তো আমাকে ডক্টর কাছে যেতে হতো সেই জন্যে আমি অফিস একদম অ্যাফোর্ড করতে পারলাম না যেতে পারলাম না বিকজ আই ওয়াজ নট এবল টু গেট আপ মাই এন্টায়ার বডি ওয়াজ একিং আর মধ্যেও কলেজ ছিল ভাই আজকেও সেরকম ছাড় পাইনি তারপরে আমি সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে গেছি যে আমার এরকম ফিল হচ্ছে ওষুধ ওষুধ দিয়েছে ওষুধ খেয়ে কালকে যেতেই হবে কালকে কোনো উপায় নেই আমার কাছে চুল টুল কাটানো হেয়ার কাটা দরকার ছিল আমার হেয়ার ফেয়ার কিছু কাটেনি সময় নেই কোথায় কাটবে বাড়িতেই ছিল যা ছিল তার মধ্যে যে অফিসে কাজ হচ্ছে দেখছো না আমরা উইকেন্ডও মানে উইকেন্ড বুঝতেই পারবে না কিরকম গেছে না গেছে তো এই উইকেন্ড উইকেন্ড আর উইকেন্ড ছিল না উইকেন্ড বলা যাবে না বিকজ উইকেন্ড ছিলই না প্রথম দিনও সারা দিন একটা প্রজেক্ট ছিল তো টিল ইভিনিং আই ওয়াজ ডুইং দ্যাট আর শরীরও খারাপ হয়ে গেছে তারপরেও নেক্সট ডে ইভেন উইথ ফিভার আই ওয়েন্ট টু অফিস বিকজ আই হ্যাড আ ওয়ার্কশপ আমাকে ছাড়া কেউ করতে পারবে না চিকেন আমার অলমোস্ট হয়ে এসে গ্রেভিটা একটু গ্রেভি করতে জানো যারা চিলি চিকেন করে যে অতটা বেশি সময় লাগে না আর কালকে ওর অফিস আছে সেই হিসাবে সবকিছু অন্য জিনিসগুলো করে রাখছে একেবারে এখন রাত্রেবেলা 11:30 সবাই আমাকে নিয়ে বেরিয়েছে জোর করে মার খাবার বাকি আছে রাত্রেবেলা আনতে যাচ্ছি ব্ল্যাক সোয়া সস ভেবেছিলাম হয়ে যাবে হয়নি তার মধ্যে আমাকে মানে আসতে দিচ্ছিল না আমি দৌড়ে দৌড়ে এসেছিলাম দৌড়ানো আটতলা থেকে তার দৌড়ানো আমার পসিবল না বলে রাত এত রাত্রেবেলা কে দোকান খুলে রাখে কেন আমি বললাম তোমার মতন মহিলাদের জন্য যারা একবারে জিনিস বলে না একবার এটা আনো একবার ওইটা আনো একবার ওইটা আনো রাতে বলছে নাকি আমি কটা তো খোলা এখন 11:30 বাজে আমাকে বলছে এই 12:00 বাজে 12:00 অব্দি কোন গ্রসারির দোকান ভাই কেন খুলে রাখে এই যে আছে দোকান আমরা কি জানো আমরা কি জানো দুজনে আমরা দুজনে হলাম হুডি ম্যান এই খুললে কেন হুডিটা আমরা দুজনে হচ্ছে হুডি ম্যান রাত্রে 11:30 সময় এসেছি ব্ল্যাক সোয়া সস নিতে চিলি চিকেন আমার অধুরা আরে না আমি আসলে ভেবেছিলাম হয়ে গেছে এখন আর আনতে হবে না ঠিক সবকিছু হয়েই গেছে এসে রান্না করলাম রান্না অল্প একটু বাকি সব চিলি চিকেন করতে কোনো বেশি টাইম টেকিং না কালকে ওর অফিস আছে এই দিনে আজকে সেরকম কিছু অ্যাক্টিভিটি হয় না অফকোর্স লাইফস্টাইল ব্লগ সবসময় তো অনেক কিছু হয় বা হয় না সেটা তো সব মিক্স নাহলে তো যেরকম আমাদের শরীর খারাপ পরপর ব্যাক টু ব্যাক কিছু না কিছু চলেই যাচ্ছে ওর আমার ওর অফিসেরও চাপ চলছে আর তার সাথে সাথে এই নিয়ে লাইফস্টাইল ব্লগ আর যেটা বললাম লাইফস্টাইল ব্লগে তো সব মিক্স থাকবে যা হচ্ছে নাহলে তো সব এটাই হবে যে মানে এমন কিছু করতে হবে যেটা ব্লগে দেখাতে হবে মানে দেখানোর জন্য করতে হবে তো সেটা তো করা হয় না অ্যাকচুয়ালি যেটা হয় সেটাই দেখাই সো আজকের জন্য গুড নাইট